আসসালামু আলাইকুম। নতুন আরও একটি কানেকশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কানেকশন করতে যাচ্ছি Y80 এই স্মার্ট ওয়াচটি। হয়তো অনেকেই এই স্মার্ট ওয়াচটি অর্ডার করেছেন, কিন্তু কিভাবে কানেকশন করবেন এটা হয়তো অনেকেই জানি না। তো বক্সের মধ্যে কিন্তু একটা কেবল থাকবে, আপনারা প্রথমে এক ঘন্টার মতো চার্জ দিয়ে নেবেন। এই যে এইভাবে কিন্তু এক ঘন্টার মতো চার্জ দিয়ে নেবেন, তাহলে কিন্তু ঘড়িটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন। তারপরে এখানে কিন্তু একটা মেনু হল আছে বা মেনু আছে, আপনারা কিউআর কোড দিয়ে অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন। তাছাড়া এখানে লেখা আছে হাই ওয়াচ প্লাস, আপনারা প্লে স্টোরে গিয়ে এটা লিখলে কিন্তু অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। তো আমরা কিন্তু অলরেডি প্লে স্টোরে হাই ওয়াচ প্লাস এই নামটা লিখে অলরেডি ইনস্টল করে ফেলেছি, এখন আমরা এটা ওপেন করব। ওপেন করার আগে স্মার্ট ওয়াচের নিচ থেকে আমরা সোয়াইপ করব। এইভাবে সোয়াইপ করার পরে যে এখানে একটা ব্লুটুথের অপশন দেখতে পারতেছি, এটা আমরা ওপেন করে দিব। তো এখানে লেখা আছে ব্লুটুথ ওপেন, তো আমরা এখন অ্যাপটি ওপেন করব। তো তারপর আমরা এগ্রি দিয়ে দিব। এগ্রি দেওয়ার পর আমাদের সব কিছু কিন্তু অ্যালাউ করে দিতে হবে। তারপরে নিচে লেখা আছে ডিভাইস, তারপরে গো বাইন্ড, এখানে ক্লিক করব আমরা। তারপরে এখানে নাম পাচ্ছে, তো এখানে কিন্তু আল্ট্রা 8 অলরেডি নেম পেয়ে গেছে, তো আমরা এটাতে ক্লিক করে ফেলব। তো একে একে কিন্তু সবগুলা কানেকশন হবে, যেমন ব্লুটুথ কানেকশন, টাইম সেটিং, তারপর টার্গেট সেটিং, এগুলো কিন্তু সব কিছু অটোমেটিক কানেকশন হয়ে যাবে। তো আমাদের মূলত স্মার্ট ওয়াচে কোনো কাজ নেই, শুধুমাত্র ওয়াচটি চার্জ দেওয়া ছাড়া। চার্জ দিলে কিন্তু অলরেডি ওকে হয়ে যাবে। তারপর এই যে পেয়ার চাচ্ছে, আমরা এটা পেয়ার করে দিব। তো অলরেডি কিন্তু আমাদের কানেকশন হয়ে গেছে। তারপরে যদি সবার উপরে দেখি মেসেজ নোটিফিকেশন, এটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের কি কি নোটিফিকেশন দরকার সব কিছু কিন্তু আমরা অ্যালাউ করে দিতে পারবো, যেমন SMS, তারপরে টুইটার, এগুলো কিন্তু আমরা অ্যালাউ করে দিব এবং ওপেন করে দিব। তারপরে এই যে হাই ওয়াচ প্লাস, এটা আমরা অ্যালাউ করে দিব। তারপর আবার ব্যাকে চলে আসব, তারপর টুইটার, তারপর ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, আপনাদের যা যা নোটিফিকেশন দরকার সব এখান থেকে অ্যালাউ করে দিতে পারবেন। তারপর আবার ব্যাকে চলে আসলাম, তারপর নিচে আসব, এই যে কন্ট্যাক্ট, এখান থেকে আপনারা ফোনের কিছু নাম্বার ওয়াচে অ্যাড করে নিতে পারবেন এই যে প্লাস আইকনে ক্লিক করে। তো মূলত আমাদের মোবাইলের অ্যাপসে কাজ শেষ, এখন আমরা ঘড়িতে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এখন আমরা ওয়াচে দেখিয়ে দিব যে এই বাটনে ক্লিক করব, করার পর এই যে আমরা ফোন দেখতে পারতেছি, এখানে আমরা নাম্বার তুলে সরাসরি কিন্তু ডায়াল করতে পারবো। এভাবে নাম্বার তুলে ডায়াল করলে কিন্তু আমরা আমাদের ফোন থেকে চলে যাবে সরাসরি, আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন। তো ফোনের সাথে কানেকশন করা কিন্তু একদমই ইজি। তাছাড়া আপনারা যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে জেনে নিতে পারবেন। তো সামনে কোনো কানেকশনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।